গাইস ফার্স্টে সবার কাছে ছোট একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটা ফুল দেখার জন্য আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে গাইস। গ্যারি না ঈদের সালাম হিসেবে আমাদের সবাইরে 2000 ডায়মন্ড একটা রিডিম কোড দেয়। রিডিম কোডটা দেওয়ার পরে বলছিল যে আমাদের প্রিয়জনকে গিফট করতে। প্রিয়জনের কথা যেহেতু বলছে, ফার্স্ট টাইম ভাবছিলাম যে আমার একটা ছোটো ভাই আছে, ওরে গিফট করবো। পরে ভাবলাম যে ছোটো ভাইরে যদি আমি রিডিম কোডটা দিই তাহলে আমার খালাতো ভাই আছে, মামাতো ভাই আছে, পুয়াতো ভাই আছে, সবাই ফ্রি ফায়ার খেলে, আবার সবাই রেগুলার আমার ভিডিও দেখে, তো আমি যদি আমার ছোটো ভাইরে দিই তাহলে ওরা আমার ছাড়বে না। পরে ভাবলাম যে না, ছোটো ভাইরে দেওয়া যাবে না, ফ্রেন্ড সার্কেলের ভিতরে একজনকে দিয়ে দেবো। তো পরে আবার ভাবলাম যে ফ্রেন্ড সার্কেল তো একজন না, ফ্রেন্ড সার্কেল তো অনেকগুলো। চিন্তা করলাম যে গাইস আমার গার্লফ্রেন্ডে দিলে কেমন হয়, গার্লফ্রেন্ড তো একটাই, গার্লফ্রেন্ড তো একটাই হয়। সো গার্লফ্রেন্ডের কথা মাথায় আসার পরে গাইস গার্লফ্রেন্ডের আইডিতে ঢুকে, ঢোকার পরে দেখি যে গার্লফ্রেন্ডের আইডিতে 1353 ডায়মন্ড ছিল, ঠিক আছে। তো 1300 ডায়মন্ড দিয়ে গাইস আমি এম টেনের টোকেন কিনে, টোকেন করার পরে গাইস M10টা 5 লেভেল থেকে 6 লেভেল নিয়ে যাই, আর 50 ডায়মন্ড জন্য কোথায় নষ্ট করছিলাম গাইস। তারপরে আমি ওর ফোন দেওয়ার পরে বলছি যে গেমে আসো। গেমে আসার পরে যখন দেখছি ওর আইডিতে মাত্র 3টা ডায়মন্ড আছে, তারপরে তো চিল্লাচিল্লি শুরু করে দিছে গাইস। পরে আমি আবার 2000 ডায়মন্ডের রিডিম কোডটা ওর আইডিতে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে ওর রিয়াকশন কেমন ছিল গাইস, একটা মুহূর্ত কেন একটা সেকেন্ডও মিস করবেন গাইস। ওর কোনো ইচ্ছা ছিল না M10 5 লেভেল থেকে 6 লেভেলে নিয়ে যাওয়ার, বাট আমি গাইস 1300 ডায়মন্ড দিয়ে টোকেন কিনে M10টা 5 লেভেল থেকে 6 লেভেল নিয়ে যাই গাইস। এখন আমি ওর কাছে ফোন দিব, ফোন দেওয়ার পরে ওর গেমে আসতে বলবো, তারপরে দেখবো যে রিয়াকশন কি হয়, ঠিক আছে। হ্যালো আদিবা বেবি, হ্যালো, হ্যাঁ বাকি বলো, গেমে আসবা? 1 মিনিট, ইমার্জেন্সি একটু দরকার ছিল। এখন? হ্যাঁ এখন আসো, ইমার্জেন্সি, আসবা একটু? আচ্ছা ঠিক আছে, আসতেছি। ওকে তাহলে ফাস্ট আসো গাইস। আমরা সবাই কিন্তু গেমে ঢুকলে আগে ডায়মন্ড চেক করি, ঠিক আছে। তো গেমে আসার পরে ওর ডায়মন্ড যখন চেক করবে, যখন দেখবে যে আইডিতে মাত্র 3টা ডায়মন্ড আছে, তারপরে রিয়াকশন কি আপনারা জাস্ট দেখেন। আর গাইস লাস্টে ওর আমি 2000 ডায়মন্ড যে রিডিম করতে আমার কাছে আছে ওইটা দিয়ে দিব, তারপরে দেখবো যে রিয়াকশন কি হয়। সো ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে গাইস। অলরেডি কিন্তু ডাইনামিক ডু ইজ অনলাইন, সো আমরা একটু ওয়েট করি, এখন কিছু বলা যাবে না গাইস, আমরা একটু ওয়েট করি। ওর গ্রুপে নিবো না ফার্স্টে, ঠিক আছে, গ্রুপে দিছে নিবো না ফার্স্টে, 3 থেকে 4 বার এক কেটে দেয় তারপরে নিবো, ঠিক আছে। আবার জয়েন দিছে ভাই, গ্রুপে নেওয়া যাবে না ফার্স্টে, আমরা গ্রুপে নিবো না গাইস, ঠিক আছে। বড় ইনভাইট দেবো, ইনভাইট দেই। হ্যালো, 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 ওরে বাবা, হুম, কি সমস্যা তোমার? আমার তো কোনো সমস্যা নাই, কিসের সমস্যা তোমার কাছে? আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে রাখছি বলে আমার আইডি ডায়মন্ড গুলো সব এইভাবে শেষ করছো? করছে ডায়মন্ড নষ্ট করার মজাই আলাদা। 1300 ডায়মন্ড থেকে 3 ডায়মন্ড রাখছো, তো এই 3 ডায়মন্ড কি করতে রাখছো? 3 ডায়মন্ড নষ্ট করে ফেলতা। 3 ডায়মন্ড কই নষ্ট করবো? 3 ডায়মন্ড নষ্ট করতে হলে তো রাখতাম নাকি আর। আর জানো তুমি আমি কত কষ্ট করে টপ আপ করছি? তোমার আমি বলছি M10 এর টোকেন কিনে M10 ম্যাক্স করতে বলছি তোমারে। বললাম না আইডি মানে ডায়মন্ড নষ্ট করতে অনেক মজা লাগে। সঠিক বলেছে। দেখো আমি ঈদে হচ্ছে মিষ্টি সব আসবে, আমি মিষ্টি সব থেকে এলিট পাস নিবো, আরো কত কিছু নিবো, তুমি এইটা ঠিক করো নাই, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো। কি করব? এই আমি গেম খেলবো না। এত সিল্লাও কি জন্য তুমি? তুমি একটা কাজ করো, তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। তুমি 5 মিনিটের জন্য অফলাইন হও, 5 মিনিটের জন্য অফলাইন হয়ে যাও। ঠিক আছে আমার কথা শোনো, একবার জাস্ট একটাবার বিশ্বাস করে তুমি 5 মিনিট পরে আবার গেমে আসো। আচ্ছা ঠিক আছে। গাইস ফ্রি ফায়ার আমাদের যে রিডিম কোডটা দিছিল ওটা কিন্তু আমরা আদিবার আইডিতে এক্সচেঞ্জ করছি। 2000 ডায়মন্ড একটা গোলাল স্ক্রিন, একটা প্যানের স্ক্রিন, এটা কিন্তু গাইস আদিবার আইডি। সো আমরা এখন গাইস ভিডিওটা আদিবার কাছে পাঠাবো, পাঠানোর পরে ওরা গেমে নিয়ে আসবো, নিয়ে আসার পরে দেখবো যে রিয়াকশন কি হয়। ফার্স্ট টাইম মেল বক্সে ডায়মন্ড পাইছে, সো রিয়াকশন কি হয় গাইস আমরা ওরা গেমে নিয়ে আসি, তারপরে দেখবো যে রিয়াকশনটা কি হয়, ঠিক আছে। পাখি তুমি আমার মেলে 2000 ডায়মন্ড কিভাবে দিয়ে দিছো? এটা তোমার ঈদের সালামি, গ্যারি না আমারে দিছে, আমারে বলছিল যে আপনার প্রিয়জনকে গিফট করতে, তো আমি তোমারে গিফট করছি। ঈদ মোবারক।